আর এখন ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে মামুন আর কি দেখছেন, মামুন আর লায়লা, জাতির মস্তিষ্ক কিভাবে বিকৃতি হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই। যে বিয়ে করে বৌরে দিয়ে কাপল ব্লক করে টাকা আর্নিং করেন, এটা এরকম আবার করবেন নাকি? এরকম আছে নাকি? এখন তো দেখা যায় অহরহ যদি চাকরি না পায়, জব না পায়, তাহলে দেখা যায় কোন রকম একটা বিয়ে করতে পারলে বৌরে দিয়ে ব্যবসা শুরু করে দেয়। ঠিক আরো আসতে বলেন, ফেসবুকে কাপল ব্লগের নামে যে সব নোংরামি চলছে মনে রাখো মুসলমান, এই জায়গা থেকে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, এই কাপল ব্লগের নামে যেসব নোংরামি চলছে, যে স্বামী তার স্ত্রীকে অশ্লীল আর বেহায়াপনার দিকে ছেড়ে দিচ্ছে, যেসব স্বামী তার স্ত্রীকে স্ত্রীকে দিয়ে ব্যবসা করছে, ওই সব স্বামীদেরকে কিয়ামতের ময়দানে ইন দা ডে অফ জাজমেন্ট দায়ুসদের কাতারে আল্লাহ পাক শামিল করাবেন। ঠিক কিনা বলেন? দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর ব্যাপারে, ব্যাপারদার ব্যাপারে সম্যক অবগত থেকেও কিছু বলে না। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর ছবি নিজেই ফেসবুকে ছাড়ে। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে কাপল ব্লগ ব্লগ করে তারপর টাকা আর্নিং করে ব্যবসা করে। ঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। এজন্য যারা কাপল ব্লগ করে ব্যবসা করে আর্নিং করে টাকা আর্নিং করে, তাদেরকে কিয়ামতের ময়দানে দায়ুসদের কাতারে দাঁড় করানো হবে। দায়ুসদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন, নাউজুবিল্লাহ পড়বেন না, এমনকি দায়ুস কখনো জান্নাতে যাবে না। মনে রাখবা, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আপনি আপনার স্ত্রীকে ব্যাপারদাভাবে ছেড়ে দিচ্ছেন, নিজের স্ত্রী পাবলিক, নিজের স্ত্রী পার্সোনাল সম্পদ এটাকে পাবলিক কি করে দিচ্ছেন, তার মানে বোঝা গেল নিজের স্ত্রী এটা যে পার্সোনাল সম্পদ, এটাকে ফেসবুকে আপনি ছেড়ে দিয়ে এটাকে পাবলিক করে দিলেন। কথা বলেন না কেন? নিজের পার্সোনাল সম্পদ পার্সোনাল করে রাখেন, নিজের স্ত্রী যত রকমের সাজগুজু আছে, যত রকমের সাজ আছে সব সাজগুজু করে আপনি নিজে দেখেন, অন্যকে দেখেন কেন? মনে রাখবা, যেসব মহিলা সাজগুজ করে তারপর পরপুরুষকে আকৃষ্ট করার জন্য বের হয়, যতটা পুরুষ তার দিকে লোলব দৃষ্টিতে তাকিয়েছে, প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে, নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য কাপল ব্লগিং নামে যেসব ব্যবসা শুরু হয়েছে এগুলোর ব্যাপারে ধিক্কার জানাতে হবে, সকলেই সুচার হতে হবে। ফেসবুক খোলা যায় না এখন কাপল ব্লগের নামে, কথা বলেন না কেন? ব্যাডরুমে কি করে এগুলো এখন দিচ্ছে ফেসবুকে, হ্যাঁ, জাতির মস্তিষ্ক কতটা বিকৃতি হলে এগুলো করা যায়, মস্তিষ্ক কতটা নোংরা হলে ব্যাডরুমে স্ত্রীর সাথে আপনি কিভাবে চলাফেরা করেন এগুলো এখনো ফেসবুক শেয়ার করছে ফেসবুকে। ঠিক কিনা বলেন? আবার তো এখন ফেসবুকে দেখা যায়, আগে ফেসবুকে দেখলে বিভিন্ন নিউজ সংবাদ এগুলো দেখা যেত, কোরআন তেলাওয়াত দেখা যেত, আর এখন ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে মামুন আর কি দেখছেন, মামুন আর লায়লা, জাতির মস্তিষ্ক কিভাবে বিকৃতি হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই। এই মামুন আর লায়লা তাদেরকে বলে, তাদেরকে নিয়ে বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু শুনলাম এই মামুন আর লায়লা এরা নাকি 3 বছর যাবত বিয়ে ছাড়াই একসাথে থাকতেছে, এদের কাছ থেকে জাতি কি শিখবে, আমার যুবকরা যে নষ্ট হচ্ছে এটাই তার প্রমাণ। ঠিক কিনা বলে? নিজের বউকে নিয়ে রিসোর্টে গেলে কাবিন নামা লাগে, আর কাবিন নামা ছাড়া জাতির সামনে 3 বছর একসাথে থাকতেছে, একসাথে ব্লগ করতেছে, জাতির সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে নিজেদেরকে, তখন আর কাবিন নামা লাগে না। আর আসতে বলেন ঠিক? এই জন্য দেখবেন এখন তো ফেসবুকে রিলস বের হয়েছে, টিকটকের নামে অসুস্থ একটা সংস্কৃতি বের হয়েছে, এই জন্য আপনি না চাইলেও আপনার সামনে চলে আসে। আমি দেখলাম যারা টিকটক চালায়, যারা এই রিলসের ভিতরে ভিডিও ছাড়ে, তারা সবগুলো হচ্ছে প্রতিবন্ধী। তবে সবাই না, অনেকে আছে কোরআন তেলাওয়াত ছাড়ে, অনেকে আছে ওয়াজকে প্রমোট করে, অনেকে আছে ভালো ভালো নসিহাগুলো প্রমোট করে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তাদেরকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, যারাও টিকটকের মধ্যে নিজের প্রতিবন্ধী, নিজে যে প্রতিবন্ধী এটা পরিচয় দেয়, নিজের মস্তিষ্ক যে বিকৃতি হয়ে গেছে এটা তার পরিচয় দেয়, কথা বলেন না কেন? এজন্য আমি বলি সব সময় যারা টিকটক চালায়, যারা টিকটক ব্যবহার করে, যারা টিকটকের মধ্যে ভিডিও ছাড়ে, অসুস্থ ভিডিও, অসুস্থ মস্তিষ্কের প্রমাণ দেয়, তারা সবগুলো হচ্ছে প্রতিবন্ধী। ঠিক কেনা?
এজন্য আমার ভাইয়েরাম আমি আপনাদেরকে বলতে চাই, আপনি কাকে ফলো করবেন, কাকে আইডল মানবেন, কে আপনার আইডল হবে, কে আপনার আদর্শ হবে। কোরআন তার ডিসিশন দিচ্ছে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের আইডল হিসেবে, আমাদের আইডল হিসেবে। তিনি একটা ম্যান, এমন একটা ম্যান যিনি সমাজ বিজ্ঞান বলেন, দার্শনিক বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, শিক্ষানীতি বলেন, সব দিক দিয়ে পারদর্শী ছিল, ঠিক কি না বলেন? চীনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেউ কখনো খুদ ধরতে পারে? অমুসলিমদের কাছেও তিনি ইসলামকে সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন, অমুসলিমদের কাছেও ইসলামকে সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন। আসলিম তাসলিম। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সকলকে, আপনারা যে এখানে এসেছেন, এখানে বসেছেন, সুন্দর করে কথা শুনেছেন, ধৈর্য সহকারে এ কোরআনের কথাগুলো শুনেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে